হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিসাস ক্রিয়েশন। আর আজকের এই ভিডিওটা হচ্ছে অষ্টমীর ঠাকুর দেখতে বেরোনোর ভিডিও। অষ্টমীর দিন আমি আমার ফ্যামিলির সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আমার বাড়ির সামনেই অর্থাৎ শ্যামপুরের আশেপাশে কয়েকটা ঠাকুর দেখেছিলাম। এবছর বাড়িতে দাদা কাকু সবাই আসেনি, তাই এবছর খুব একটা দূরে যাওয়ার প্ল্যান ছিল না বাড়ির সবাইদের সাথে। তবে হ্যাঁ, পরের দিন আমি বন্ধুদের সাথে অবশ্যই দূরে গিয়েছিলাম একটু ঠাকুর দেখতে। অষ্টমীর দিন রাত্রে আমি যে যে ঠাকুরগুলো দেখেছিলাম সেই প্যান্ডেলগুলো আপনাদের সামনে অল্প অল্প তুলে দেখব। তবে এবারে আমাদের বাড়ির সামনে কয়েকটা ঠাকুরের খুব সুন্দর থিম হয়েছিল। কলকাতায় অনেক ভালো ভালো ঠাকুর রয়েছে, তবে সেগুলো আমার সামনে থেকে দেখে হয়ে ওঠেনি, কারণ আমি পায়ে হেঁটে ঠাকুর দেখতে একদম পছন্দ করি না, খুব পায়ে ব্যথা করে। আর আমার এই টুকটা ঘুরতেই বেশি ভালো লাগে। আমার আশেপাশে তো অনেক ঠাকুরই হয়, আমি সেগুলো দেখে বেশি এনজয় করি। আর পঞ্চমের দিন অলরেডি আমার একটু দূরে ঘোরাই হয়ে গেছিলো, আমি আন্দুল গিয়েছিলাম, হুগলি গিয়েছিলাম, আমার ওখানে অনেক ঠাকুর দেখা হয়ে গেছে। যাই হোক, এই যে থিমটা দেখছেন এটা আমাদের বাড়ির সামনে এই শ্যামপুরের ভগবানপুরের এখানে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এখানে কিছু থিম বেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ গল্পের কিছু থিমও এখানে তুলে ধরা হয়েছিল। প্রত্যেকটা বছরই এখানে কিছু না কিছু থিম তুলে ধরা হয়, আর ঠাকুরটাও প্রত্যেক বছর খুব সুন্দর হয়। যাই হোক, এবারে বন্ধুরা বাগনানের সাইডে ঠাকুর দেখতে গিয়েছিল, এবারে নাকি ওই পাশেও খুব সুন্দর ঠাকুর হয়েছে। আর আমাদের এখানে রাউতারা বলে একটা জায়গাতে খুব সুন্দর থিম হয়ে থিম বেশ ঠাকুর হয়েছিল, ওটা দেখতে যাওয়ার ইচ্ছা আছে, একদিন যাব, সম্ভবত কালকেই যেতে পারি। যাই হোক, তারপর এখান থেকে ঘুরে সবাই মিলে শ্যামপুর ফিরে এসেছিলাম। তবে আমাদের শ্যামপুরের প্যান্ডেলগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছিল, এটা শ্যামপুর ব্যবসায়ী কল্যাণ সমিতি থেকে নারকেল আবার জায়গার ওখানটাতে হয়েছিল, ওই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। তারপর চলে যায় থানাগড়ার ওখানে, অর্থাৎ ভিডিও পিসে ঠাকুর, এটা হয়েছিল লালকেল্লা, ভালোই ভিড় ছিল। আর ওখানে গিয়ে দেখছিলাম আরতি হচ্ছিলো, ওইখানে আরতিটা দেখে ফেরার পথে আমরা ফুটবল মাঠের ঠাকুরটাও দেখে যাবো। আর ফুটবল মাঠের ঠাকুরটা আমি কয়েকদিন আগে দেখে গেছিলাম মামা বাড়ি থেকে এসে, তারই ভিডিও ক্লিপটা ছিল ওখানে, আর ভিড়েতে আলাদা করে ভিডিও ক্লিপ নিই। এখানে ঠাকুরটাও প্রতিমাটা অপূর্ব সুন্দর হয়েছিল। যাক, এখানে গিয়েও আমরা দেখেছিলাম এখানেও আরতি হচ্ছে, আরতিটা এত সুন্দরই হচ্ছিল, আমরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখছিলাম। এরপর বাড়ি ফেরার পথে আমাদের শ্যামপুর অটো স্ট্যান্ডের সামনে এটা হয়েছিল, এখানে ড্রাগন করেছিল, ভেতরের ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল, আর মায়ের প্রতিমা দেখে তো আমি একদম অবাক। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা জানাবেন কিন্তু।